আসসালামু আলাইকুম। আজকে আরও কিছু চ্যালেঞ্জিং প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে অঙ্কগুলো এমসিকিউতে আমরা যুগ যুগ ধরে শুধু ডিটেলস করে করে এমসিকিউর উত্তর মিলাই, সেগুলো আজকে কিভাবে সহজে করা যায় সেগুলো আমরা দেখব। এখানে প্রশ্নে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 7, 11, 21 ও 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এটা বলছে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তো আপনারা এটা কি করেন, যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে সেই জন্য আপনারা 7, 11, 21 এবং 23 এর লসাগু বের করবেন, বের করে বিভিন্ন কেচ্চা কাহিনী করে বের করবেন উত্তরটা। এটা করতে কমপক্ষে 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে, তার থেকে বেশি সময়ও লেগে যেতে পারে, কারণ এখানে মৌলিক সংখ্যা দেওয়া আছে 21 বাদে, এখানে সবগুলোই আসলে হচ্ছে মৌলিক সংখ্যা। সেই ক্ষেত্রে আপনার এগুলো গুণ করা লাগবে, গুণ করে লসাগু বের করতে বেশ সময় সাপেক্ষ এবং বেশ টাইম চলে যাবে। সেই জন্য আসেন, যে কোনো আমরা একটা অপশন নেই যে 11 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো, কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য সেইটা নিঃশেষে বিভাজ্য, যেহেতু বলছে 11 দ্বারা বিভাজ্য, এই 4টা অপশন থেকে আমরা অপশন টেস্ট করি। তো একটি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে জানা যায়, সেটা জানা যায় হচ্ছে আপনার যে গিভেন নাম্বারটা দেওয়া থাকবে, অর্থাৎ যে প্রদত্ত সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে ধারাবাহিকভাবে প্রথমে হচ্ছে নেবেন প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস করে দিলেন, তাহলে কী হলো, 9, 9 গেল 8, 6, 1, 7 এটা হলো 0। পরেরটাতে আসি, কী আসে, 9 নিলেন -5 + 6 = 3 + 4, এটাতে কত আসে দেখেন, 8, এইখানে আসতেছে হচ্ছে 3 + 5 = 8, তাহলে 1 চলে গেল, 7 = 11, তাহলে 11, এই যে পেয়ে গেছেন কিন্তু অলরেডি। কারণ হচ্ছে এই রিভার্স করে দেওয়ার পরে যে যোগফলটা আপনার আসবে সেই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আপনি এখানে ইয়ে করতে পারেন, টেস্ট করতে পারেন, 9 - 1 + 9 - 9 - 1, এই 9, 9 কাটা 9, 9 = 18, এটা হয় 17, তাহলে এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, রাইট? তো এই ক্ষেত্রে আপনি এটাও কি করতে পারেন, অপশন টেস্ট করতে পারেন, দেখতে পারেন 9 - 0 + 6 - 3 + 4 কত আসবে দেখবেন, 16, তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য নয়। অর্থাৎ এইভাবে রিভার্স করে দেওয়ার পরে যে সংখ্যাটা মানে যে যোগফলটা পাবেন সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। সো আমরা কিন্তু খুব ইজিলি এটা 1 মিনিটের কম সময়ের মধ্যেই আমরা এটা টেস্ট করতে পারি। এখানে যেহেতু আপনারা একটা ইয়ে করবেন যে সংখ্যার বিভাজ্যতা সম্পর্কে একটু বলবেন, আমি একটা এরকম একটা ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন অতি শীঘ্রই, যে বিভাজ্যতা নিয়ে সূত্রগুলো, তো এটা হবে উত্তর। তো আপনারা ইতিমধ্যে যারা ডিটেলস দেখতেছেন বিভিন্ন বই পুস্তকে কোট করতেছে যে এই বই থেকে এই বই আসছে, তো এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আপনাকে একটু ট্রিকি হতে হবে এবং মূল যে মৌলিক ধারা যেটা বেসিক যেটাকে বলে সেই বেসিকে আপনাকে হাত দিতে হবে, না হলে এমসিকিউ আপনার মানে অধরাই থেকে যাবে এবং টাইম কনজিউমিং হবে, এই ব্যাপারটা আপনারা অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। এবার আসি এই প্রবলেমটাতে, এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে আপনারা জব এক্সামে দেখতে পান, এই ক্রমিক সংখ্যা, জোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা, 7-এর গুণিতক, বিভিন্ন প্রকার একই টাইপের অঙ্ক আপনারা প্রায়শই বিভিন্ন পরীক্ষায় আপনারা দেখবেন, প্রায় প্রত্যেক পরীক্ষায় তো আমি দেখি এই ধরনের অঙ্ক আসে। তো এখানে বলছে যে 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হলো 57, তৃতীয় সংখ্যাটি কোনটি। তো এখানে ক্রমিক বিজোড় কিন্তু বলছে অড নাম্বার, রাইট, এবং যোগফল হচ্ছে 57, এখানে কয়টি আছে, 3টি, তাহলে আপনি কি করবেন এই 57কে 3 দ্বারা ভাগ করে ফেলেন, তাহলে 57 3 কাটলে 3 × 1 = 3, তাকে 2 = 27, 3 × 2 = 27, এই যে ভাগফলটা আপনার আসবে সেটা হবে কি আপনার মধ্যপথ, তা 19 হলো মধ্যপথ, তার আগের পথটা কত হবে, আপনি ভুল করে 18 লিখবেন না কারণ এটা হচ্ছে বিজোড় সংখ্যা, রাইট, তাহলে এটা হবে 17, তারপরটা হবে 21, তাহলে প্রথমটা হলো 17, দ্বিতীয়টা হলো 19, তৃতীয়টা হলো 21, সো আপনার উত্তর হবে এই খ নম্বর। দেখেন খুব কম সময়ে কিন্তু অনেক প্রকার টেকনিক আপনারা শিখতে পারেন, অনেক কেচা কাহিনী, যে টেকনিকগুলো আপনার টাইম কনজিউমিং সেই টেকনিকগুলো অবশ্যই অবলম্বন করবেন না, কিন্তু আমি যে টেকনিকটা এখানে দেখাইলাম সেটা কিন্তু মূল যে বেসিক যেটাকে বলে সেটা থেকে কিন্তু আমি দেখাইলাম, যে বিজোড় সংক্রমিত যোগফল হলে এটা তো একটা সিরিজ, সিরিজের হচ্ছে যে টোটাল সংখ্যা দ্বারা ভাগ করলে সিরিজের মিডিল টার্মটা পাওয়া যায় অর্থাৎ মধ্যপথটা পাওয়া যায়, সেই মধ্যপথের থেকে সামনে পিছনে করে সহজেই এই প্রশ্নের উত্তর করা যায়। এবার এই প্রবলেমটাতে আসেন, এটা বেশ বড় একটা অঙ্ক, পড়ি আমরা এটা, একটি যৌগে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক, একটি যৌগে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক, অর্থাৎ হাইড্রোজেন
H2 অক্সিজেন হলো কত এটা হলো 1:2 রাইট এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3 এটা তার মানে কি বললো হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3 রাইট মানে হাইড্রোজেন পরিমাণ 1 ভাগ কার্বনের ভাগ হলো 3 তার মানে কি 3 ভাগের 1 ভাগ হচ্ছে হাইড্রোজেন ওকে ফাইন এবার আসেন ওই যে আপনারা মিশ্র অনুপাতের অঙ্ক করছি আমরা যেগুলো আপনারা দেখছেন এগুলো মিশ্র অনুপাতের অঙ্কের মতো তাহলে এখানে h আছে তা সেই ক্ষেত্রে এখানে দ্বিতীয় টার্মটা আপনি h বানায় ফেলেন রাইট তাহলে হলো কত 2:1 এবার আসেন মিশ্র অনুপাতের কি আসে মিশ্র অনুপাতে করলে o h c তাহলে কত দাঁড়ায় 2 দেখেন মিশ্র অনুপাত এখানে 2 h h দুইটার ক্ষেত্রে কি আছে 1 আছে সো 1:3 তাহলে ওই যে আপনি কি ধরনের প্রত্যেকটা মোট পরিমাণ হলো x পরিমাণ যে এই যে অনুপাত যেহেতু আছে প্রত্যেকটাতে আপনাকে x ধরে লিখতে হয় তাহলে কত দাঁড়াইতেছে মোট কত হয় 2x প্লাস x প্লাস 3x ইকুয়াল টু মোট পরিমাণ হলো 180 এখানে কত দাঁড়ায় তাহলে 6x ইকুয়াল টু হলো 180 তাহলে x এর মান দাঁড়াইতেছে 180/6 318 30 x এর পরিমাণ হলো 30 গ্রাম রাইট 30 গ্রাম হলো x এর পরিমাণ তো x এর পরিমাণটা কি কার পরিমাণ আসলে x শুধু x হলো 1 যেহেতু আছে সো এটা হাইড্রোজেন পরিমাণ নির্দেশ করে প্রশ্ন কি চাইছে ও যৌগের হাইড্রোজেনের পরিমাণ তাহলে ঠিক আছে তাহলে 30 গ্রাম হবে উত্তর এই অনুপাতগুলো মানে কখনো মিশ্র অনুপাত কিভাবে কোন অঙ্কে ঢুকে গেছে এটা বলা আসলে মানে অঙ্ক না লিখলে আমি নিজেও বুঝতে পারতাম না যে এখানে আসলে মিশ্র অনুপাত ঢুকে গেছে সো এইভাবে করলে কিন্তু খুব সহজ হবে এখানে যদি আপনি ইকুয়েশন নিয়ে আসেন যে দুইটা আননোন ধরে করি সেভাবে করতে পারেন কিন্তু অনেক টাইম চলে যাবে নিশ্চিত রূপে ওখানে 5 মিনিটের বেশি সময় চলে যাবে এবার এই প্রবলেমটাতে আসি এখানে বলছে যে এখানে দেখেন এ কিউব মাইনাস 9 প্লাস 1 এ প্লাস 1 হোল কিউব এর উৎপাদক যদি এ মাইনাস 1 হলে অপর উৎপাদক কোনটি তো এটা যখন করবেন আপনি তো এটা আসলে অনেক কঠিন নিয়মে চলে যাবে এ কিউব মাইনাস ওই এই তারপরে মাইনাস 1 এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র দিয়ে কঠিন অবস্থা হয়ে যাবে সো এটা করতে গেলে 2-3 মিনিট সময় চলে যেতে পারে পরীক্ষার হলে এত তো সময় নেওয়া যাবে না সেই ক্ষেত্রে একটা বেসিক জিনিস মাথায় রাখেন সেটা মানে টেনশন ফ্রি হবে হয়তো এখানে বলছে একটি উৎপাদক এ মাইনাস 1 তো অপর উৎপাদক যেটা হবে তার সাথে তো এ মাইনাস 1 যদি গুণ করে দেন তাহলে এই উত্তরটা আসবে রাইট এখন এই উত্তর তো সরলীকরণ ভাবে নাই তাহলে কি করবেন এই উত্তরটাকে মানে যে প্রশ্নটা দেওয়া আছে সেটাকে সূত্র ভেঙে ফেলে সেটাকে আরো ইয়া করে ফেলবেন সরলীকরণ করবেন হ্যাঁ আমি এখানে কি করলাম যে এই ইয়াটা যে প্রশ্নটা দেওয়া ছিল যে রাশিটা দেওয়া ছিল সেটাকে আমি এ প্লাস বি হোল কিউবের সে সূত্রটা সেই সূত্র এখানে বসায় দিলাম বসানোর পরে কি করলাম এটাকে যোগ বিয়োগ করে নিলাম যোগ বিয়োগ করার পরে এখানে দেখেন যে সরলীকরণ যে রাশিটা এটা দিতে পারতেন প্রশ্নকর্তা এখানে উপরে না দিয়ে উনি একটা কঠিন ইয়ে করে দিয়েছেন ওখানে যাই হোক এটাই তো পরীক্ষা তো এই যে টার্মটা আসলো এই টার্মটা আমি এখানে লিখে ফেলি টোয়াইস এ কিউব 3a² প্লাস 3a-8 এবার আসেন কি করা যায় এবার অপশন টেস্ট যে কথাটা বললাম সেটা করা যায় কিভাবে তো আমার একটা উৎপাদক তো a-1 রাইট সেটা সবগুলোই তো টোয়াইস এ স্কোয়ার টোয়াইস এ স্কোয়ার টোয়াইস এ স্কোয়ার আছে সো টোয়াইস এ কিউব আসবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হচ্ছে না রাইট তো আমরা একটা জিনিস দেখি কনস্ট্যান্ট টার্মটা কি হয় এখানে তো -1 দেওয়া আছে সো যে কনস্ট্যান্টটা দেওয়া থাকবে সেখানে কি থাকবে সেখানে প্লাস থাকবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে কারণ এখানে আমার -8 আছে -1 দিয়ে করলে -8 এখানে কি আসতেছে মাইনাসে +8 আসে সো যেহেতু আমার এখানে প্রথম রাশিতে -8 ছিল সো গ নাম্বার আল্লাহ হাফেজ এইবার তিনটা রাশি থেকে গেল কি করব আমরা এবার যে 3 যে ইয়ে আছে ট্রাইসে সেটা আমরা একটু মেলানোর চেষ্টা করি কিভাবে করব কাজটা একটু খেয়াল করেন সেটা হলো a-1 দিয়ে এই রাশিটাকে করি আমরা প্রথমটাতেই করিনি দেখি কি হয় তো এখানে দেখেন এই কনস এ দিয়ে যদি এ রাখতে চান এ দিয়ে কাকে গুণ করতে হবে কনস্ট্যান্টকে রাইট তাহলে হলো 8a রাইট আর -1 আছে 1 দিয়ে কাকে গুণ করতে হবে এখানে a কে কারণ আমরা এ করতে চাই এ টার্মটার ভেরিফিকেশন করতে চাই তাহলে মাইনাস আসলো 5a তাহলে কত দাঁড়ায় 3c তো +3c আসছে সো আমার এখানে কিন্তু +3c আছে সো এটা উত্তর হতে পারে রাইট আমি টিক চিহ্ন দিয়েই রাখলাম উত্তর হতে পারে এটা যতগুলো এগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে স্যাটিসফাই হবে সেটা টিক চিহ্ন দেবো আমি এটা টিক চিহ্ন দিয়ে রাখলাম এবার আসি a-1 দিয়ে এটাকে এটা কি হয় তো এ দিয়ে গুণ করলে কাকে গুণ করবো কনস্ট্যান্টকে তাহলে 8a হয় -1 দিয়ে
মাইনাস ফাইভ কে করলে কত আসে? মাইনাস মাইনাস হলো প্লাস প্লাস ফাইভ এ, সো এটা আসতেছে কত? তেরো এ। তেরো এ তো না, আমার আসছে থ্রাইসে, সো এটা হবে না। মাইনাস ফাইভ এ দিয়েই হয় নাই, সো মাইনাস সিক্স এ দেওয়ার প্রশ্নই আসে না। এটা হলো না, এটা হলো না, সো এটা হবে উত্তর। সো এইভাবে যতগুলো অঙ্ক দেওয়া থাকবে যে একটি উৎপাদক এত এবং অপর উৎপাদক কোনটি হবে, সেক্ষেত্রে আপনারা এই একটি উৎপাদক দিয়ে প্রদত্ত রাশি যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলোকে অপশন টেস্ট করতে পারেন, রাইট? মানে গুণ করে নিতে পারেন। গুণ করে যেটা আসবে সেটাই হবে যে মূল যে রাশিটা দেওয়া ছিল তার সমান, অর্থাৎ একটি উৎপাদক এবং অপর উৎপাদকগুলোর গুণ ফলিত হবে তো প্রদত্ত রাশির সমান হবে। সো এই জিনিসটা একটু যদি টেকনিক্যালি করেন যে কনস্ট্যান্ট টার্মের সাথে এ আবার এর সাথে যেটা ইয়ে আছে সেটা আবার কনস্ট্যান্ট টার্মের সাথে গুণ হবে, এই জিনিসটা আপনারা যদি খাতা কলমে লিখে, আশা করবো আপনারা এই অঙ্কটা বিশেষ করে খাতায় উঠায়ে এবং যে টেকনিকটা শিখলাম যে কনস্ট্যান্টের সাথে এ এবং এর সাথে হচ্ছে কনস্ট্যান্ট গুণ করে কীভাবে অপর রাশিটাকে ভেরিফাই করা যায় সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। এবার এই অঙ্কটাতে আসি আমরা, এটা একটা চ্যালেঞ্জিং বটে। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পাঁচ এবং সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, কোন ক্ষুদ্রতম সংখ্যা সাথে কত যোগ করলে যোগফল পাঁচ এবং সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য? এখন আসেন, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ক্ষুদ্রতম সংখ্যা হলে তো তিনটা অঙ্ক, তাই তো? তা তিনটা অঙ্কের এই এই ডিজিটগুলো যদি শূন্য বসাই তাহলে মিনিমাম হয়, তো এখানে তো শূন্য বসাতে পারতেছে না, মিনিমাম ডিজিট যেটা কত ওয়ান, সেই জন্য বলা হয় যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়ান দিয়ে দুইটা শূন্য। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত যোগ করলে পাঁচ দ্বারা এবং সাত দ্বারা বিভাজ্য হবে, রাইট? তো কোন সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়া মানে সেই অঙ্কের শেষে হয় শূন্য থাকবে অথবা কি থাকবে, পাঁচ থাকবে, তাহলেই তারা হবে পাঁচ দ্বারা বিভাজ্য, রাইট? তো এখন এখানে যোগফল পাঁচ এবং সাত দ্বারা বিভাজ্য, তার মানে কত? এখানে পাঁচ দিয়ে দেন, শেষ ডিজিট যেহেতু পাঁচ নাই, পাঁচ দিয়ে দিলাম, ওয়ান জিরো ফাইভ। পাঁচ দ্বারা বিভাজ্য হতে হলে কত হবে তাহলে? পাঁচ, পাঁচই আসলে মানে যোগ করা লাগবে, এখানে তো একটাই অপশন আছে পাঁচ, রাইট? এখন যদি শেষে আপনি একশোর সাথে সাত যোগ করেন, লাস্ট ডিজিট তো সাত হয়ে যাচ্ছে, একশো সাত হয়ে যায়, একশো সাত তো শেষে পাঁচ নাই যে পাঁচ দ্বারা বিভাজ্য হবে, একশো নয়ও তো সম্ভব না শেষে পাঁচ নাই, একশো দুইও তো সম্ভব না শেষে পাঁচ নাই, রাইট? সো এটা হবে উত্তর। এটা কিন্তু মুহূর্তেই মানে দেখা মাত্র উত্তরটা মিলানো যায়। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে এই প্রশ্নের সলভ দেওয়া থাকতে পারে, সেগুলো ডিটেলস দেওয়া আছে, আমি নিশ্চিত রূপে বলতে পারি এইভাবে কেউ সমাধান আপনাদের কেউ দেখায়নি। তো আশা করি আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ইন্টারেস্টিং যে ম্যাথগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে। আমার চ্যানেলের নাম হচ্ছে অনলাইন মাস্টার বাড়ি, প্লাস হচ্ছে এটা ফেসবুক পেজেরও আমার নাম অনলাইন মাস্টার বাড়ি হিসেবেই আছে, ইভেন টুইটার অ্যাকাউন্টেও অনলাইন মাস্টার বাড়ি হিসেবেও এটা আছে। তো আমরা পরের একটা ইন্টারেস্টিং ম্যাথ দেখবো এখন। এইবার এই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ দেখি। এখানে বলছে আট দশ ষোলো চোদ্দো ষোলো বিশ উপাত্তগুলোর মধ্যক কোনটি? মধ্যক মানে কোনটা আসলে, যে মধ্যপথটা কত আসলে, মধ্যপথ, মধ্যপথ বের করার জন্য আপনার এই যে এরকম যদি যে ইয়াগুলো ডাটাগুলো দেওয়া আছে, হ্যাঁ এক একটা ডাটা, তখন কি করতে হয় যে আপনার ছোট থেকে বড় সাজাতে হয় অথবা বড় থেকে ছোট সাজাতে হয়। আমরা ছোট থেকে বড় সাজাই, তাহলে এখানে ইয়া নেই, আমরা আট নিলাম, রাইট, আট কেটে দিই, দশ নিলাম, দশ কেটে দিলাম, তারপরে কী আছে দশের পরে চোদ্দো আছে, চোদ্দো নিলাম, তারপরে কী আছে ষোলো, ষোলো নিলাম, রিপিট আছে নাকি, হ্যাঁ আছে ষোলো, আবারও ষোলো আছে, রাইট, পরে বিশ আছে, বিশকে কেটে নেওয়া, ওকে। এখন কী করবো মধ্যপথ নির্ণয় করার জন্য? অনেকে এভাবে হিসাব করে কীভাবে এক দুই তিন চারি ভাবে, নো, আপনার পরীক্ষার হল তো এটা, আপনি প্রশ্নে সুন্দর মতো এরকম করে কাটবেন, প্রথমটা কাটবেন আর লাস্টেরটা কাটবেন, কী সাজানোর পরে, রাইট? আপনি অঙ্কটা যে ইয়া করলেন ছোটো থেকে বড় আকারে সাজালেন, তো ফার্স্টেরটা কাটবেন লাস্টেরটা কাটবেন, তারপরে এটা কাটবেন এটা কাটবেন, তো থাকলো কটা, দুইটা। এখন দুইটা, এটাও কাটলে এটা কাটলে তো কিছুই থাকলো না, তার মানে এখন হলো এই মাঝের দুটার গড় হলো মধ্যপথ, গড়, এটার গড়ই হবে মধ্যপথ। তো এখন এটার গড় কীভাবে নির্ণয় করবেন? দেখেন যারা প্রচলিত অঙ্ক করে তারা হচ্ছে সেই ভাইরা কী করবে, চোদ্দো যোগ ষোলো দুইটা পথ দুই দ্বারা ভাগ করবে, তারপর কী করবে ভাইরা, এখানে করবে চার আর ছয় দশ, হাতে হলো এক, এক দুই আর তিন, তিরিশ ডিভাইড বাই দুই হবে পনেরো, তারপরে মিলাবে, মিলানোর পরে খুব খুশি হবে ভাই।